গাড়ির দরজার সিকিউরিটি জেড প্লাস সিকিউরিটি থাকা দরকার, যেভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে, যে ঘটনা ঘটছে সেটাকে কি বলবেন, কিভাবে দেখবেন? কিছু ঘটনা ঘটেনি, ওখানকার প্রত্যক্ষদর্শীরা সবাই বলেছে যে উনি গাড়ির দরজা খুলেছিলেন, ওখানে এল টাইপের একটা লোহা ছিল, সেই লোহায় ব্যাক করে গাড়ির দরজাটা আবার ঢুকে যায়, উনি তখন গাড়িতে ঢুকছেন। এবার রানিং গাড়িতে যদি দরজা যদি ঠুকে যায় তাহলে সেই দরজা পায়ে এসে লাগবেই। উনি আহত হয়েছেন, আমি দুঃখিত তার জন্য। নির্বাচনের সময় একটা দলের নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি আহত হয়ে হাসপাতালে শুয়ে থাকবেন, এটা কাম্য না। তিনি গোটা রাজ্যে প্রচার করে বেড়াবেন, উন্নয়নের জোয়ারে যে পশ্চিমবাংলা ভাসছে সেই উন্নয়নটা কোথায় কি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। উনি দেখাতে পারবেন না বলেই কি উনি হাসপাতালে চলে গেলেন? আমার সেই বেদী ভবনের ঘটনা মনে পড়ছে, উনি সেই বেদী ভবনে নিজের কালো চাদর খুলে নিয়ে নিজে ফাঁস দিতে গেছিলেন, যেটা পৃথিবীতে প্রায় অসম্ভব ব্যাপার। সেই লালু আলম উনার মাথায় লাঠি নেড়ে তারপরে উনার মিছিলের নেতৃত্ব দিয়েছিল। উনার 21 জুলাই মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব, যে 21 জুলাইয়ের জন্য উনি গর্ব করেন, সেই মনীশ গুপ্ত উনার দলে যোগ দিয়ে বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন, এখন রাজ্যসভার এমপি হয়েছেন। একজন মানুষ কত রকমের ষড়যন্ত্র করতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন তার অত্যুজ্জ্বল উদাহরণ। এরকম উজ্জ্বল উদাহরণ বোধ হয় আপনি দ্বিতীয় পাবেন না, যে একটা মানুষ কত রকমের ষড়যন্ত্র করতে পারে। ঘুম থেকে ওঠার থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার ধারণা উনি ষড়যন্ত্রের কথা ভাবেন। এখন উনার গাড়ির দরজা যদি উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা কী করবো? উনার সুস্থতা কামনা ছাড়া উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কোথায় কোথায় কী কী উন্নয়ন হয়েছে মানুষকে বলে বেড়ান, মানুষ তাদের অভিজ্ঞতার সঙ্গে উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়াকে মেলাক, ভাসতে ভাসতে মানুষ শেষ পর্যন্ত নবান্ন থেকে গঙ্গা তো বেশি দূর না, নবান্নের 14 তলা থেকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কালকে পিজি হসপিটালে রাজ্যপাল দেখে তখন রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, একজন রাজ্যপাল দেখতে যে একজন মুখ্যমন্ত্রী সৌজন্যমূলক একজন আহত পড়ে, এটা কীভাবে দেখবেন আপনি? রাজ্য সমস্যা কি জানেন, রাজ্যপাল আসলে একটা দলের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী একটা দলের প্রতিনিধি বলতে খারাপ লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে যে রাজ্যপাল গেছেন ন্যূনতম সৌজন্য তার প্রাপ্য ছিল, এটা যেমন সত্য তেমন যা তিনি করছেন সত্য সমর্থন করা যায়। কালকের ঘটনাটা রাজ্যপালের ক্ষেত্রে যা করা হয়েছে তার নিন্দাই করতে হবে, কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রী আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই ধরনের বিরোধে জড়ানো মানে কি? তারা নিজের দুজনে দুটো দল, মিডিয়া রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্য দিয়ে দুটো দলের লড়াই দেখাতে চাইছে, সেই মিডিয়াকে বলে দিন যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনের দলকেই বোধিদে যে গোকুলে বাড়িছে। সে